আপনি ইন্টারমিডিয়েট থাকাকালীন নাটক করছেন, কলেজেও করেছেন, আবার রেডিও তো শুরু করলেন পুরো দমে। এর পাশাপাশি কি নাচ গান এগুলো করতেন? না, আমি শুধু নাটক। হ্যাঁ হ্যাঁ। ইন্টারমিডিয়েট পাস করলেন কোন সালে? এটা 63। রেজাল্ট ভালো হয়েছিল? না, আমার সব মধ্যম। সেকেন্ড ডিভিশন, ম্যাট্রিক, সেকেন্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট, সেকেন্ড ডিভিশন, বিএ, সেকেন্ড ডিভিশন, সেম ক্লাস, সেম এ, সব সেকেন্ড। পাস করার পরে ভর্তি হলেন আবার কোথায়? ওখানে, ওই কলেজেই। ওখানে পড়লাম, তারপরে গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো যখন আপনি আরও উঁচু ক্লাসে গেলেন, তখন কি রাজশাহীতে আবার নাটক করলেন? ওখানে আর নাটক করা হয়েছিল না? আব্বার সঙ্গে মঞ্চে করতাম। তো উনি স্টেজে নাটক রেগুলার করতেন? রেগুলার হতে মানে কি, আব্বা একটা গ্রুপই ছিল, ঘোড়ামারা একটা ক্লাব ঘর নিয়ে ওখানে রিহার্সাল হতো, তারপরে গ্রুপের নাম দিলেন ঘোড়ামারা ড্রামাটিক ক্লাব। ঘোড়ামারা ড্রামাটিক ক্লাব যখন আব্বা করেন, তখন আব্বার বন্ধু বান্ধব ছেলেরা মেয়ে সাজতো, মেয়েরা মানে কোনো মেয়ে ছিল না। ওই বছরে একবার একটা বড় করে নাট্যানুষ্ঠান হতো, সেটা অলোকা সিনেমা হল ভাড়া নেওয়া হতো, এবং কলকাতা থেকে কেতকী দত্ত আরও কারা কারা নাম করা ছিল তাদের সব নিয়ে এসে অভিনয় করাতেন আব্বা। তা আমার, আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখন বোধ হয়নি 4 বছর বয়স, তখন অলোকা রঙ্গমঞ্চে আমাকে ছেলেদের সঙ্গে অভিনয় করতে, আসলে আমাদের বাড়িতে প্রথমে রিহার্সাল হতো ক্লাব ঘর আগে, তখন 4 বছর বয়স আমার। তো রিহার্সাল হতো, আমি আরে খেলে টেলে এসে ঢুকে পড়তাম, আমি বসে চুপচাপ করে দেখতাম। আমি একদিন বসে রয়েছে, দেখছি রিহার্সাল, একটা ছোট্ট বাচ্চা দরকার। তা আব্বা বলছে, চাচা অন্যগুলো জোগাড় হলো, এখন এটা কে করবে? তারা একজন, আবার এক বন্ধু বলে নিতাই কাকা। কাকা বলে, কেন, লিলি করবে, সরি আমার ডাকতাম লিলি। তো বলে যে, আব্বা বলে, ও কি পারবে নাকি? পারবি? তাই বলছিলাম যে আমি তো কিছুই বুঝি না, আন্দাজেই। হ্যাঁ, তাহলে বলে যে ঠিক আছে, তাহলে দেখি চেষ্টা করে। তবে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু মানে মঞ্চে মা বাবা ওরা গরিব, ভা ঠিক দুইবেলা খেতে দিতে পারে না, খিদায় কান্নাকাটি করছো, তো অন্য ভাই বোনগুলো যখন কাঁদতে কাঁদছে, তখন তুমি যখন ওদের দেখে কাঁদবা, তখন মা থাপ্পড় দিবে, দিয়ে নামিয়ে দিবে আর জোরে কাঁদবা, এইটাই। আমি তো ওদের কাঁদাটা দেখে ভয় কেঁদেই ফেলছি। তারপরে তোমার আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে একটা থাপ্পড় দিয়ে, যা যা যাও সব বাইরে খেলো গিয়া, কি একটা ডায়লগ বলেছে। তারপর আমি তো ভয়ে ভয়ে ভেবে করে কাঁদতেই আছি, কাঁদতেই আছি, দর্শক খুব হাততালি দিচ্ছে, এটা সুন্দর সিকোয়েন্স হয়েছে, কিছুই বুঝিনি তখন। আব্বার সঙ্গে নাটক করছে এই খুশিতেই একদমই ছিলাম। তারপরে ওই অমূল্য দিয়ে মানে রেগুলার শুরু, এবং দত্তা নাটকে শরৎচন্দ্রের আমি দত্তার ভূমিকা আব্বার পরিচালনা অভিনয় করেছি। রাজশাহী থেকে তো আপনি সোজা চলচ্চিত্রে এসেছিলেন, সেটা কিভাবে ঘটলো? এটা 64-এ পাস করলাম, করে যখন ফার্স্ট ইয়ারে পড়ছি, সেই সময় আব্দুল জব্বার খান আর কামাল আহমেদ ওনারা ইকবাল ফিল্মস করেছিলেন। জব্বার খান আর কামাল আহমেদ আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারপর আমি যখন বড় মানে বিয়ে পড়ি, আব্বা বলে কি, শোনো বন্ধু, আমি তো একটা ইয়ে করছি, সিনেমাতে হাত দিয়েছি, তো তুমি মেয়েকে দাও। হ্যাঁ, উজালা নাম, উজালা তো উর্দু ছবি ছিল, উর্দু ছবি, তখন তো উর্দুই হতো। এই এই উজালা যখন উনি বললেন, আব্বা বলে হ্যাঁ করবে, ওই যখন ছুটি ছুটি সেটা থাকবে, সে সময় শুটিং করো, অসুবিধা নাই, করবে। মা একটু গররাজি, এ পড়াশোনা হবে না, আমি তো চাই না পড়াশোনাটা শেষ করুক, যা খুশি পরে করুক। কিন্তু মাকে রাজি করিয়ে আব্বা আমাকে নিয়ে আসলেন। আব্বার এই ফিল্ম জগতে অনেকে আব্বার বন্ধু বান্ধব ছিলেন, যেমন মহিউদ্দিন চাচা, আলী মনসুর চাচা, ওনার ডিরেক্টর সব, তো এনারা সব আব্বার বন্ধু ছিল। তখন বলছি, শোনো, সুলতান আজামান হচ্ছে প্রথম ফার্স্ট নায়িকা, সেকেন্ড নায়িকা হচ্ছে লিলি, তো ওকে দিও না, একটু ওয়েট করো, যখন মেন ক্যারেক্টার পাবা, নায়িকা ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার, তখন দিও। তো চাচাকে বলে যে, না অসুবিধা হচ্ছে, বাড়িতে রাজি টাজি হচ্ছে না রে, দেওয়া যাবে না, করে আব্বা আমাকে দিয়ে ফেরত চলে গেল, করা হয়নি। এরপরে কোন সাল ঠিক এখন মনে নাই, ঠিকানা নামে একটা উর্দু ছবির অফার, আবার চাচা চাচার বন্ধু বজলুর রহমান সাহেব, উনি ঠিকানা নামে ছবিটা করছেন, তখন উনি বললেন, না আমাকে দিতেই হবে, আমার নায়িকার চরিত্রে এইরকম চেহারা লাগবে, এইরকম ইয়ে লাগবে অভিনয়। আব্বা মাকে রাজি করে, আমি বললাম যে, প্রতিজ্ঞা করলাম মাকে যে পড়াশোনা ছাড়বো না, পড়াশোনা আমি ঠিক মতো করবো। খুব আগ্রহ ছিল, আমার তো আগ্রহ ছিলই। সুচিত্র ছবি হলে আমি চুরি করে করে আমার বন্ধু বান্ধব কয়েকজন মিলে দেখতাম, চুপ করে। দাদি টের পেয়ে গেছিল, দাদি বলে, বাড়ি থেকে অনুমতি দিত না,
কলেজ থেকে পালিয়ে দেখতাম, পালিয়ে দেখ ক্লাস ফাঁকি দিয়ে, হ্যাঁ দেখবে ভালো ছবি হবে। আব্বা আমাদের, আব্বা আমাদেরকে একদম ছোটবেলায় সব ভাই বোনদের নিয়ে ইংরেজি ছবি দেখতেন, ভালো ভালো ইংরেজি ছবি। তখন লুকিয়ে লুকিয়ে কি কি ছবি দেখেছিলেন মনে আছে? হ্যাঁ, সাগরিকা, সাপমোচন, যত সুচিত্র উত্তমের যত ছবি ছিল, যত ছবি এসছে এদেশে, উত্তমের স্বর্ণযুগ আর কি, কোন, হ্যাঁ কোনটা বাদ যায়নি আমাদের। পরের ছবি ঠিকানা, এটাতে অভিনয় করলেন? হ্যাঁ, দুর্ভাগ্যবশত ছবিটা রিলিজই হয়নি। নায়ক কে ছিল? নায়ক ছিল ঠিকানাতে শাফাক বলে একটা নন বেঙ্গলি ছেলে। আমি তিনটে ছবি উর্দু করেছি, তারপরে তো আবির্ভাব। এরপরে কি করলেন? তিনটের ওটার পরে করলাম জুগনু নামে একটা ছবি, করাচি থেকে মামনুন হাসান খান বলে একজন পরিচালক আসলেন, উনি খলিল ভাই কে হিরো, মানে হিরো না, শওকত আকবর হিরো, আমি হিরোইন, আর খলিল ভাই হচ্ছে ভিলেন, চাচাতো ভাই আমার তো ভিলেন, আর জুগনু হচ্ছে ওনার মেয়ে, ডিরেক্টরের মেয়ে, ছোট্ট মেয়ে, ওর নামেই গল্পটার উপরে, বাচ্চার উপরে, তো সেটাতে অভিনয় করলাম। তারপরে করলাম পাঞ্চিভরা, ওটা সেটাও 71 রিলিজ, ওটা আমার হাজব্যান্ড পরিচালনা করেছিলেন।